এই মুহূর্তে সব থেকে আলোচিত এবং প্রয়োজনীয় বিষয় হচ্ছে করোনার বুস্টার ডোজ অর্থাৎ তৃতীয় ডোজটি কিভাবে কে কখন কোথা থেকে পাবে সে সকল বিষয় নিয়ে। তো আমরা অনেকেই এই মুহূর্তে অপেক্ষা করছি তৃতীয় ডোজ বা বুস্টার ডোজের SMS আসার জন্য। SMS কোনো কারণে মিস হতে পারে, SMS নাও আসতে পারে, কোনো কারণে আপনি ভুলবশত SMSটাকে ডিলেটও করে ফেলতে পারেন। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি বুস্টার ডোজের জন্য এলিজেবল হয়েছেন কিনা, এই বিষয়টিই থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। এর পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করছি এবং সেখানে লিখে নিচ্ছি সুরক্ষা.gov.bd, যে ওয়েবসাইটটি দিয়ে আমরা করোনার সকল ম্যানেজমেন্ট করে আসি, অর্থাৎ রেজিস্ট্রেশন থেকে শুরু করে টিকা কার্ড ডাউনলোড, সার্টিফিকেট ডাউনলোড অথবা সার্টিফিকেটের যাচাই সহ। প্রথমেই আমরা এই লিঙ্কটিতে প্রবেশ করছি। এই লিঙ্কটিতে প্রবেশ করার পরে আমরা আসলে বুস্টার ডোজের জন্য এলিজেবল হয়েছি কিনা সেই বিষয়টি আসলে কিভাবে দেখব, কারণ এখানে নতুন কোনোভাবেই কোনো অপশন দেয়া হয়নি বুস্টার ডোজকে যাচাই করার জন্য। তাহলে আমরা যদি একটু টেকনিক্যালি বা আলাদাভাবে চিন্তা করি যে আমরা যদি আমাদের টিকা কার্ডটি ডাউনলোড করি তাহলে কি দেখায়, আমি একটু সেই জিনিসটা দেখতে যাচ্ছি। তা টিকা কার্ডে ক্লিক করলাম, এরপর জাতীয় পরিচয়পত্রে ক্লিক করলাম, কারণ আমার রেজিস্ট্রেশনটি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে করা হয়েছিল। এরপর জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি প্রবেশ করাচ্ছি। জাতীয় পরিচয়পত্র অনুপাতে জন্ম তারিখটি প্রবেশ করাচ্ছি। এরপর এখানে যে হুবহু নাম্বারটি রয়েছে অর্থাৎ ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি এখানে প্রবেশ করাবো। যদি ক্যাপচার কোডটি সঠিক দিয়ে থাকি তাহলে যাচাইকরণ অপশনটি আমাকে এনেবল করে দিবে। তাহলে প্রথমে রয়েছে HO432 এবং কিউ, এরপর যাচাইকরণ অপশনে ক্লিক করছি। এখন দেখুন আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি SMS পাঠানো হয়েছে, আমি এই SMSটি এখানে ইনপুট করে দিব। ইনপুট করার পরে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করছি। অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই অপশনটি দিয়ে দিয়েছে। ভ্যাকসিন কার্ড ডাউনলোডের জন্য আমি এখানে ক্লিক করছি এবং এখানে নিচে আমার এই ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আমি ডেস্কটপে নিয়ে নিচ্ছি, এরপরে নিচে এই কার্ডটি আমার ডাউনলোড হলো। এখন এই কার্ডটিকে আমি ওপেন করব, অর্থাৎ দেখব যে আমার বুস্টার ডোজের কোনো ইনফরমেশন এই কার্ডে এসেছে কিনা। তাহলে আমি এখানে ক্লিক করছি। এখন দেখুন টিকা কার্ডটি ডাউনলোড হয়েছে এবং আমার বিস্তারিত তথ্য এখানে দেয়া হয়েছে। আমি যদি নিচে গিয়ে দেখি যে আমার প্রথম ডোজের তারিখ ছিল 25শে ফেব্রুয়ারি, আমি 25শে ফেব্রুয়ারি নিয়েছি। দ্বিতীয় ডোজের তারিখ ছিল 25শে এপ্রিল, আমি 25শে এপ্রিলে নিয়েছি। এবং তৃতীয় ডোজের তারিখ এসে রয়েছে 16 জানুয়ারি, আমি কিন্তু এটা বুঝতে পারিনি, কারণ আমার ফোনে কোনো SMS আসেনি। আর যদিও SMS এসে থাকে, কোনো কারণে আমি সেটা ডিলিট করে ফেলছি অথবা স্প্যাম হিসেবে ধরে আমাকে সামনে দেখাচ্ছে না। এর কারণে আপনি বুস্টার ডোজের জন্য অপেক্ষা করার পরিবর্তে টিকা কার্ডটি ডাউনলোড করে আপনি নিচের এই অংশে দেখতে পারেন যে আপনার বুস্টার ডোজের ডেট এসেছে কিনা বা আপনি বুস্টার ডোজের জন্য এলিজেবল হয়েছেন কিনা। যখন আপনি এখানে বুস্টার ডোজটি কমপ্লিট করবেন তখন এখানে আরেকটি ডেট দেওয়া হবে যেখানে দেখানো হবে আপনি কবে বুস্টার ডোজটি নিয়েছেন। এরপর তৃতীয় ডোজের এই জায়গায় নট অ্যাপ্লিকেবল এর পরিবর্তে যে ভ্যাকসিনটি প্রদান করা হবে তার নামটি শো করবে। এই ছিল আজকের ভিডিওতে আপনি কিভাবে বুস্টার ডোজের জন্য এলিজেবল হয়েছেন কিনা সেটি বুঝতে পারবেন। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।